हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। तुम्हारा देखो बेंगली ब्लॉगर काकुली। মঙ্গলবার দুপুরবেলা থেকে আমি ব্লগ স্টার্ট করছি। আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস আমি শেয়ার করব, সেটা হচ্ছে আজকে এক নতুন ক্যামেরাম্যান আমার ভিডিও শুট করবে, আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কে নতুন ক্যামেরাম্যান সেটা দেখতে হলে ব্লগে জারি থাকো। আশা করি তোমাদের ব্লগটা ডেফিনেটলি দারুণ লাগবে। আর এটা বলো তো, তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো থাকো, এটাই কিন্তু সবসময় আমি আশা করি। চলো স্টার্ট। তোমাদের অনেকের কাছ থেকে একটা রিকোয়েস্ট আমি সব সময় পাই, মানে ভীষণ পাই, সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন দেখানোর জন্য। তো আমি একটা স্কিন কেয়ার রিলেটেড ভিডিও করব, তার সঙ্গে একটুখানি হালকা মেকআপও তোমাদের আমি করে দেখাবো। তো সেই ভিডিওটাই কিন্তু আজকে শুটিং করতে আসবে সেই ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যানের সাথে পরিচয় তো ডেফিনেটলি করিয়ে দেবো, তোমরাও হয়তো চেনো, মনে আছে কিনা জানি না। আজকে পুরো ভিডিওটাই আমার শুট করবে, ওর খুব ইচ্ছে, তো সেই জন্য আসছে, একটু পরেই ও চলে আসবে। এখন ঘড়িতে বেজে গেছে 10:03, আমার ক্যামেরাম্যান কিন্তু এখনো আসেনি, আসলে আমি তোমাদের ডেফিনেটলি দেখাচ্ছি। সো লেটস ইন্ট্রোডিউস মাই টুডেস ক্যামেরাম্যান। হ্যালো আকাশ, আমার ভাইপো। রেডি? আজ হলো বৃহস্পতিবার, শিবরাত্রি। সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কেমন করে শিবরাত্রিটা কাটালে আমাকে জানিও কমেন্ট বক্সে, আমার খুব ভালো লাগবে জানতে পারলে। তো আমার এইভাবে খুব নর্মালি বাড়িতে শিব পুজো করে কেটে গেল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পেরেছি, আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? মর্নিং ওয়াকে। কি বিশ্বাস হচ্ছে না? সঙ্গে থাকো, বুঝতে পারবে। এই যে আশিস বাবু আছে, এই দেখো দেখো, এবার নিশ্চয় বিশ্বাস হচ্ছে। আমরা হাঁটতে যাচ্ছি, আমরা হাঁটছি, আর বেশ জোরে জোরেই হাঁটছি আজকে। কেমন লাগছে তোমার? তুমি তো রোজই আসো, আমি আজকে তোমার সঙ্গে। ওই জন্য যে কোনো একজন ভালো কাজ করলে আরেকজনও করতে শুরু করে, সঙ্গ দোষ বলো আর সঙ্গ গুণ বলো। ঠিক আছে চলো, অনেকটা হাঁটতে হবে, আগে হাঁটি, তারপর ভালো ভালো সিন আসলে রাস্তায় তখন তোমাদের দেখাবো। দেখো রাস্তার মধ্যে টমেটো গাছে, দেখো টমেটো হয়ে গেছে। আমরা অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে, আর এমনিতে তো সন্ধ্যেবেলা হাঁটার অভ্যেস আমার, তো আজকে সকালবেলা হাঁটতে হাঁটতে খুব ভালো লাগছে। মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপরে সব ঝকঝকে তকতকে দেখছি, এটাও খুব ভালো লাগছে, আর সত্যি ভীষণ ভালো লাগছে। এবার থেকে রোজই হাঁটতে আসবো। ঠিক আছে গো, আমাকে নিয়ে আসবে রোজ। তুমি না পড়বে উল্টে, এবার আমাকে নিয়ে আসবে রোজ। হ্যাঁ উঠলেই আসবো, তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ উঠবো, আমি তো উঠি, আমি আসি না।
আমার একটা উঁচু আছে হোয়াইট হল আরে যতদিন না মনের দিক থেকে সম্মতি পাবে ততদিন আসা যায় না ওই কুচখাচ আশাটাকে আশা বলে না এবার থেকে আমি ঠিক করেছি রোজ আসবো হয় ইভিনিং না হলে মর্নিং যে কোনো একটা করবই করব খুব ভালো লাগে মানে হাঁটাতে কতটা কি লাভ হয় সেটা জানি না কিন্তু মনটা খুব ফ্রেশ লাগে সকালবেলা বেশি ফ্রেশ লাগে হাটি হাটি পাপা আমরা হাটি হাটি পাপা অনেক চলে এসেছি গঙ্গার পাড়ে যাবেনি আমার কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার পাড়ের দিকে বারোমন্দির ঘাটে যাচ্ছি এখানে কিন্তু অনেক লোকজন দেখতে পাবেন এ দেখো কালকে শিব পুজো ছিল সেই জন্য এখানে স্টল বসেছে জিলিপি আজকে সংখ্যা অনেক কম আমি এখানটা বসে আছি আর আশিস একটু আরেকটু হাঁটতে গেল আমি এত হাঁটতে পারছি না আমি গঙ্গার পাড়ে বসে আছি দেখো খুব ভালো লাগছে সিনটা দেখতে বসে বসে এনজয় করছি এত সুন্দর জায়গা থাকছে আমি আসি না এটাই আমার আফসোস হচ্ছে সত্যি সকালবেলা গঙ্গার পাড়ে একটা অপূর্ব জায়গা আর রোদটা না এখনো ওঠেনি এটাই যা মানে ভালো ব্যাপার রোদটা উঠে গেলেই কিন্তু আর বসা যাবে না দাঁড়াও তোমাদের একটু ভাটা চলছে তো গঙ্গায় দেখাচ্ছি কি সুন্দর লাগছে কচুরি পানাগুলো সব দেখো সামনাসামনি চলে এসেছে গঙ্গার পাড়েই বসে আছি খুব ভালো লাগছে হাওয়াটা খেতে আর দেখছি খ্যাপলা জাল দিয়ে মাছ ধরছে অনেকে স্নান করতে এসছে আর ওয়েদারটা এত ভালো লাগছে ঠান্ডা বেশ এখনো রোদই ওঠেনি ওই জন্য অনেক ভালো লাগছে বসে আছি আর এক্ষুনি যাব গঙ্গার পাড় থেকে উঠে চলে এলাম এবার এখানে একটু পার্ক মতো আছে সেখানে যাব পার্ক মানে কি ওই একটু বসার জায়গা মতো আছে চলো ওদিকটা যাই এত মাত্র দেখাচ্ছি দেখো এখানটা এরকম বাগান মতো আছে আর পেছনে বসার জায়গা আছে দেখতে পাচ্ছ ওই জন্য সবাই বসে থাকে বিকেলবেলা সকালবেলা অনেকেই থাকে আজকে দেখতে পাচ্ছি না আর এই দেখো শিব পুজো হয়েছে কালকে বাবা শিব অনেক ফুল পেয়েছে কি সুন্দর লাগছে এই জায়গাটা গো খুব ভালো লাগছে ওখানে কিসের রান্না হচ্ছে জল ও শিব পুজো তাহলে এত বড় বড় ইয়ে কিসের জন্য ও এখানে যজ্ঞ হয়েছে দেখো
যোগ্য যে হয়েছে তা বোঝা যাচ্ছে, দেখো সব পড়ে আছে। আর ওইদিকে প্রসাদ দিচ্ছে, ওইখানে প্রসাদ দেওয়া হচ্ছে। দেখো এখনো শিব মন্দিরে কিন্তু পুজো চলছে, এ দেখো কেউ কেউ এখনো পুজো করছে। এখানে অনেকগুলো শিব মন্দির আছে, বারো মন্দির ঘাট, তো বারোটা শিব মন্দির আছে। ওই দেখো বুঝছো, এই দেখো এখানে পরপর বারোটা মন্দির আছে, ছটা ছটা করে আছে। পরিবেশটা আসলে এত ভালো লাগে, মানে চারিদিকে মন্দির, খোলা জায়গা, গাছপালা, বসার জায়গা, খুবই সুন্দর জায়গাটা। অনেকেই দেখো এখনো পুজো করছে। এবার আমরা বেরিয়ে যাবো হাঁটতে হাঁটতে, কারণ অনেকটা টাইম হয়ে গেল, আমার আশিসের অফিস আছে। চলে যাচ্ছি, খুব ভালো কাটলো সময়টা সকালবেলা, চলো। পুজো হচ্ছে, আজ এখনো রোদটা ওঠেনি, মেঘলা আছে আকাশটা, ভালোই হয়েছে। একটু জিলেপি নেবো এখান থেকে। বাড়িটার ডিজাইনটা দেখে নাও কি সুন্দর, তোমরাও আইডিয়া পেতে পারো। কালার কম্বিনেশনটাও অসাধারণ। এই হচ্ছে ফ্রন্ট, কার বাড়ি কে জানে। দেখো এদিকে একটা কি সুন্দর পুকুর, পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, ভাবলাম এই সিনটা না নিলেই নয়, খুব ভালো লাগছে দেখতে। আজ সকালটা দারুণ কাটলো, চলো এবার সোজা বাড়ি চলে যাবো। আমরা যেখানে আলমারিটা বানাতে দিয়েছি সেই পাশ দিয়ে যাচ্ছি, আলমারিটা দিতে আরো দুদিন দেরি হবে জানো তো, কবে যে দেবে। কিছু একটা বানাতে দিলে সেটা যত দেরি করে তত বিচ্ছিরি লাগে, মানে আরো তাড়াতাড়ি দিলে ভালো লাগে, ওরা আরো দুদিন লেট করলো, লাগে না। বিয়ের মৌসুম আলাদা আগে দেবে। ঠিক আছে ভাই, দে, যাদের আগে দরকার তাদের আগে দে, মানে ওটা একদম নেসেসারি বিয়ে আলাদের দেওয়া, কিরকম আজব তাই না। ট্যাংরা নাও, হাঁটতে বেরিয়ে মাছ কিনে বাড়ি ফিরছি, দেখলেন কত মাছ, না একটাই মাছের দোকান আছে এখানে। তা আমরা নিলাম ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ, পাবদাও ছিল, নিলাম না। তাহলে প্রাতঃ ভ্রমণ করতে বেরিয়ে সেই সকাল থেকে ঘুরছি গঙ্গার পাড়, মানে বারো মন্দির ঘাটে গেলাম, এখন আবার মাছ কিনে বাড়ি যাচ্ছি, জিলিপি কিনেছি। আজকে সকালটা দারুণ কাটলো, বাড়িতে বসে থাকলে কি হতো, কিছুই হতো না, ওই বসেই থাকতাম, এটা মানে টুকটাক কাজ হতো, বাড়ির মধ্যেই থাকতাম, কিন্তু বেরিয়েছি বলে এত কিছু হলো। তাই তোমাদেরও বলছি মর্নিং ওয়াকে সবাই বেরিয়ে পড়ো, এবার থেকে একদম সময় করে বার করে নাও সময়টা আর বেরিয়ে পড়ো। এর আবার কি হলো কি জানি,